জীবনে প্রথমবার যাচ্ছি আমাদের সরকারকে দেখতে, শেখ হাসিনা সরকারকে ফার্স্ট টাইম জীবনে দেখিনি। এবং বললে আকাশ তো মেঘলা হয়ে গেছে, কখন যে বৃষ্টি আসবে, যদি ওখানে বৃষ্টি আসে তো মুশকিল হয়ে যাবে। দেখুন অবশ্যই পাগলা পেট, এবং বলতে দেখুন গাড়ি তো শেষ নাই, গাড়ি দেখতেছি রংপুর শহরের মধ্যে আরো যে কতগুলো গাড়ি আছে তা জানি না। বিহার ফাইনালি অবসরে বলতে আমরা ওখান থেকে মাঠ থেকে বাইর হলাম, খোলাগঞ্জ থেকে। যেমন সেক্ষেত্রে এখন আমরা যাচ্ছি পাগলাপের, পাগলাপির থেকে যাব রংপুর। সে অলরেডি বলতে দেখুন কত জাম লেগে গেছে, এবং বলতে কি বাস, ট্রাক, মাইক্রো, পিক আপ প্রচুর, এবং বলতে কি প্রায় 10টা কি 12টা থানার লোক আসবে। তাহলে লোক আসলে বলতে গেছে, এবং অন্য অন্য থানা থেকে আরও যেগুলো গাড়ি যাবে এতে বলা গাড়ি, এবং বলতে কি আমার বাইকটা একটু চাপ প্রয়োগ হয়ে যাতে কোনো মুশকিল কোনো সমস্যা নাই। এবং বলতে কি আরও তো কয়েক বলতে দাদা দাদা তো আর করবাইতেছি না, যে দাদা আমার গাড়ি আর লোড নিতেছে না, আপনি অন্য গাড়িতে চড়েন। সে এখন দাদা দেখতেছে, এবং বলতে কি আরও তো কোনো গাড়ি ফাঁকা গাড়ি নাই যে দাদাকে উঠিয়ে দেবো। তাহলে বলতে হোক সমস্যা নাই, এখন বলতে দাদাকে এখন আমি নিয়ে আসলাম, যখন আমিই নিয়ে যাই, এই জন্য কষ্ট করে হোক নিয়ে যাচ্ছি রংপুর যে আমার যেখানে। এবং বলতে কি এই রাস্তাটা এত জ্যাম হইতেছে যে আজকের মতে দেখুন একটা গাড়ি ওভারটেক করাও মুশকিল হয়ে যাচ্ছে। ওভারটেক করা মুশকিল আছে, ফাইনাল অবশ্যই বলতে পাগলাপির চলে আসছি। এখনও রংপুর যাইতে প্রায় 16 কিলোমিটার বাকি আছে, দেখুন কত শত শত, এবং বলতে কি খালি বাজার বাস, বাজার বাস, এগুলো সবগুলো যাবে রংপুরে। যে যেখানে যাবে তা মাঠটা কত বড় হবে, অবশ্যই জীবনে প্রথম হয়ে গেছে কখন যে বৃষ্টি আসবে, যদি ওখানে বৃষ্টি আসে তো মুশকিল হয়ে যাবে। দেখুন অবশ্যই পাগলা পেট, এবং বলতে কি দেখুন গাড়ি তো শেষ নাই, গাড়ি দেখতেছি রংপুর শহরের মধ্যে আরও যে কতগুলো গাড়ি আছে তা জানি না। দেখুন অবশ্য সৈয়দপুর তারাগঞ্জ এই সাইড দিয়েও খালি গাড়ি বাই গাড়ি, গাড়ি বাই গাড়ি, ঠিক আছে, গাড়ি বাই গাড়ি, গাড়ি বাই গাড়ি খালি।